নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার আমাদের এই আবালাতা ফার্মিংয়ে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা কিসের উপর হচ্ছে। তো আমার এখানে এই যে অল্প কিছু দেশি মুরগির বাচ্চা রয়েছে, আর এইগুলোর মোটামুটি 17-18 দিন কমপ্লিট হয়ে গেছে। আর এইখানটায় যে বাচ্চাগুলো রয়েছে, এদের দুটো ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের এই বাচ্চাগুলো দেখে কীরকম লাগছে সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি আগামী দিন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, এখানটায় আমার খুব জোর আর 90-95 পিস বাচ্চা ফলে হতে পারে, কেন আমিও কাউন্টিং করিনি। তো যাই হোক, আপনাদের যদি কারো দেশি বাচ্চার ফার্মিং করার ইচ্ছে হয় বা দেশি বাচ্চার ফার্মিং করতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার অ্যাড্রেসটা হচ্ছে আমবাসা কুলাই বাজার। তার থেকে ভালো আপনি গুগল ম্যাপে চ্যানেলের নামটা দিয়ে সার্চ করবেন, প্রপার লোকেশনটা পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে বাচ্চাদের কী খাবার দেওয়া হয়। তো বন্ধুরা, আমি স্টার্টার ফিডই দিচ্ছি, কিন্তু আমার এইগুলো হচ্ছে লেয়ার ফিড। তো অনেকেই আবার জিজ্ঞেস করে যে আপনি কোন কোম্পানির খাওয়াচ্ছেন বা কী আসল বিষয়। তো আমি ওনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আমি যেই কোম্পানির খাওয়াচ্ছি, আপনি যে সেই কোম্পানির খাবারটা আপনার এখানে পাবেন সেটা কোনো কথা নয়। তো আপনার এখানে যেটা সবসময় অ্যাভেলেবেল থাকে আপনি সেই ফিডটাই খাওয়ান, তাতে করেই আপনার সুবিধে হবে। আর আপনি আমার যে খাবারটা রয়েছে সেই খাবারটা আপনি খুঁজতে গেলে হয়তো বা নাও পেতে পারেন, আবার অনেক জায়গাতে পাওয়াও যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি মানে আমার ফার্ম ভিজিট করতে হয় তাহলে অবশ্যই আসবেন, আমি ডেসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বারটাও দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্তি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।